আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে রূহ বিষয়ে। আজকে আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব। অবশ্যই আমার আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। রূহ বিষয়টা খুব কঠিন, এবং কঠিন হওয়ার একটাই কারণ, এই রূহর মধ্যে আল্লাহর চূড়ান্ত গভীরত্ব লুকাই আছে, যা সকলের মাথায় ধরে না। এবং নবীর কাছে যখন বসে সাহাবাগণ বলতে লাগলো, হুজুর আমাদের একটা কথা জানার ছিল, নবীজি বলল, হ্যাঁ বলুন। সাহাবাগণ বলতে লাগলো, হুজুর রূহ বিষয়টা কি, আমরা রূহ সম্বন্ধে জানতে চাই। নবীজি বলতে লাগলেন, রূহ আল্লাহর একটি পাওয়ার, রূহ আল্লাহর। নবীজি আরো কিছু বলতে বলতে আল্লাহ জিব্রাইলকে নাজিল করিলেন, এবং জিব্রাইল আসিয়া খুব দ্রুতভাবে নবীজিকে জানাইলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, রূহ সম্বন্ধে আলোচনা করবেন না, অন্য বিষয়ে আলোচনা করুন, কারণ রূহ সম্বন্ধে সকলে বুঝবে না। আমি বলবো, তাহলে কি মানুষ রূহ সম্বন্ধে জানবে না, রূহ সম্বন্ধে কিছুই শিখবে না? এই সম্বন্ধে কি কারো জানার দরকার নাই? অবশ্যই একদিন মানুষ জানবে, এই সময়টা কখন জানবে? মানুষ যখন তরিকতে, হাকিকতে ও মারেফতের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে, তখনই মানুষ শুনবে ও দেখতে পারবে যে রূহ বিষয়টা কি। তবে রূহ সম্বন্ধে কিছুটা ইঙ্গিত দিতে পারি। মুসা নবীকে বলা হইয়াছে মুসা কালামুল্লাহ, নাকি মুসা কালামু আল্লাহ। দাউদ নবীকে বলা হইয়াছে দাউদ জব্বারুল্লাহ, নাকি দাউদ জব্বারু আল্লাহ। ঈসা নবীকে বলা হইয়াছে ঈসা রুহুল্লাহ, নাকি ঈসা রুহু আল্লাহ। মোহাম্মদ নবীকে বলা হইয়াছে মোহাম্মদ রাসুলুল্লাহ, নাকি মোহাম্মদ রাসুল আল্লাহ। কোরআনে আল্লাহ কি উল্লাহ শব্দটি বলিয়াছেন, নাকি আল্লাহ শব্দটি বলিয়াছেন, এই নিয়েও দ্বন্দ্ব চলছে ওলামাদের এবং পীর অলিদের সাথে। যাহারা উল্লাহ বলে তাহারা হলো ওলামাগণ, এবং যাহারা আল্লাহ বলে তারা হলো ওলিয়াউলিয়া কামিল পীর ফকিরগণ। যদি ঠিক করিয়া পড়া হয় রাসুল উল্লাহ হয় নাকি রাসুল আল্লাহ হয়, যদি ঠিক করিয়া পড়া হয় রুহু উল্লাহ হয় নাকি রুহু আল্লাহ হয়, তাহলে আমরা বুঝব কি, রুহু আল্লাহ নাকি রুহু উল্লাহ। সাধারণ লোকেরা বলে থাকে আল্লাহ নিরাকার, যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহকে দেখা যায় না। তাহলে রুহকে কি কেউ দেখেছে? হে নাই। তাহলে রুহ তো নিরাকার। যদি কেউ বলে রুহকে দেখা যায়, রুহ নিরাকার নয়, তাহলে আমি বলবো রুহকে যদি দেখা যায় তাহলে আল্লাহকেও দেখা যায়। রুহুর মধ্যে আল্লাহর বসত, এবং রুহ বাতাসের মধ্যে বসত, এবং বাতাসের আরও এক প্রকার বাতাসের মধ্যে বসত। এই রূহ বাতাসের সঙ্গে বসত করিয়া মানবদেহে প্রবেশ করে। এই রূহটিকে দেখলে সাধনা দ্বারা দেখে নিতে হয়, কারণ রূহের অস্তিত্বের মতোই আল্লাহর অস্তিত্ব, রূহের রূপসুরতের মতোই আল্লাহর রূপসুরত। রূহ যেই বান্ডের রূপ ধারণ করে আল্লাহ সেই বান্ডের রূপ ধারণ করে। এখন রূহ কী, আল্লাহ কী, এবং বাতাস কী, আপনাদের জ্ঞানেই সাড়া দেবে। রূহ এবং আল্লাহর অস্তিত্ব ও রূপসুরত নিয়ে কিছু বিষয় বলা হলো। আজকে এই বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।